Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shatabdir prachinotomo rajnoitik kafela Hokkani ulama-e karamer dirghodiner lalito shopno Jamiat-E-Ulama-UK-er pokkho theke ayojito Gaza soho মুসলিম বিশ্বের করুণ পরিস্থিতি আমাদের করণীয় শীর্ষক আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের মুহতারাম সদর এজলাস জামিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দিরা ইনশাআল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ জামিয়তে উলামা ইউকের বার প্রাপ্ত সভাপতি বন্ধুবর মাওলানা সোহাইব আহমদ ইতিমধ্যেই মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার হক্কানি উলামায়ে কেরামের ভাষ্যকার বাংলাদেশের ১৬ কোটি মানুষের রাস্তার প্রতীক বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া সুনামগঞ্জের তাহিরপুর থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত প্রতিটি ইসলামী সম্মেলনের প্রধান আকর্ষণ আমার রাজনৈতিক অভিভাবক জামিয়তে উলামা ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলার মহতরম সভাপতি কেন্দ্রীয় জামিয়তের মহতরম সহ সভাপতি হযরতুল আলাম তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি দামত বারাকাতুহুম ইতিমধ্যে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ঐতিহাসিক শাপলা চত্বরের লড়াকু বীর জননেতা জামিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সদ্য যোগদানকারী জামিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন জামিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিলেট জেলার মহতরম সহসভাপতি ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ গলমুকাপন দারুস সুন্নাহ মাদ্রাসার মহতরম সভাপতি আমার মুরব্বী হযরতুল আলাম আব্দুস শহীদ মুহাদ্দিসে গলমুকাপনি দামত বারাকাতুম সহ সম্মানিত অতিথিবৃন্দ সাত সমুদ্র তেরো নদীর ওপারে চলে আসা আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিশেষ করে ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি শাইখুল আরব আল আজম শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির দীর্ঘদিনের চারণভূমি প্রাণপ্রিয় সিলেটবাসী সম্মানিত সুধীবৃন্দ জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা সম্মানিত প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ জামিয়তে উলামা ইউকের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের শুরু থেকে নিয়ে পর্যন্ত আপনারা গুরুত্বপূর্ণ বক্তাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছেন বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ আমাদের হাতে কম যদিও আমি প্রবাসী নই বারবার আপনাদের সামনে কথা বলার সুযোগ হয় কিন্তু আজকের যিনি প্রধান অতিথি আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামের সরে তাজ আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি এবং জুনায়েদ আল হাবিব সাহেবের বয়ান শোনা আমি মনে করি আমার বক্তব্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সঙ্গত কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না যে কথাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই গাজা সহ মুসলিম বিশ্বের বর্তমান করুণ পরিস্থিতি আমাদের করণীয় শীর্ষক আজকের এই ইসলামী সম্মেলনে এখানে আমরা যারা হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান নসিব করেছেন আমাদের জবান দ্বারা পাঠ করিয়েছেন শান্তির বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এখানে যারা এসেছি আমরা বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশের জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক আমরা ছিলাম আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশও আজ বিভিন্নভাবে ইসলাম বিপর্যস্ত হচ্ছে
শতকরা 90 ভাগ মুসলমানের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যদিও আমরা এই দেশে অবস্থান করছি, দেশের মানুষের সুখে আমরা আনন্দিত হই, দেশের মানুষের দুঃখে এখান থেকে আমরা ব্যথিত হই। প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ রাজনৈতিকভাবেও করাল গ্রাসে আক্রান্ত। রাজনীতিতে যারা সক্রিয় অবশ্যই আপনারা সচেতন। আপনারা দেখেছেন আমার পূর্বের বক্তা বলেছেন, আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মুছে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জাতিসত্তা পৃথিবীর ইতিহাসে স্বতন্ত্র ঐতিহ্য এবং স্বতন্ত্র অধিকার রাখে। শতকরা 90 ভাগ মুসলমানের প্রাণপ্রিয় মাতৃভূমি যে বাংলাদেশ, সেই বাংলাদেশে মসজিদের মুয়াজ্জিন আজান ধ্বনিতে যেখানে পূর্ব গগনে সূর্য উদিত হয়, যেই বাংলাদেশে মসজিদের মুয়াজ্জিন আজান ধ্বনির মাধ্যমে যেখানে আমরা মাগরিবের নামাজ আদায় করি, সেই বাংলাদেশে যদি কোনো রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের মুসলমানদের ইমান এবং আকিদা নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে কোনোভাবেই তা বরদাস্ত করা যায় না। আমরা লক্ষ্য করেছি আমাদের সংবিধান এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, সেই স্বাধীনতার অর্থ ছিল না আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রহিম মুছে ফেলে দেওয়া হবে। সেই সংবিধানে মানুষ যখন 71 সালে রণাঙ্গনে জড়িত হয়েছিল, স্বাধীনতা যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন সেখানে ছিল না যে আমরা স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সিংহভাগ মানুষের সেন্টিমেন্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাষ্ট্রযন্ত্র আমাদের ক্ষুক্ষিগত করার জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে নিয়ে বিভিন্নভাবে ছলচাতুরি করা হবে, তা কোনোভাবেই আমরা কশ্চিনকালেও কল্পনা করতে পারিনি। আজকে বাংলাদেশের উলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতহুম সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম সংযোজনের জন্য বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতাকে তিনি আহ্বান করেছিলেন। মুয়াজ্জিন হিসাবে তিনি আজান দিয়েছিলেন। বাংলাদেশের জাগ্রত সচেতন জনতা সে আজানে লাব্বায়েক বলে 77-এর দিকে যখন রওনা দিয়েছিল, আমরা কি দেখেছিলাম? বাংলাদেশের যারা ক্ষমতাসীন তারা বিভিন্নভাবে আমাদেরকে বিপর্যস্ত করার জন্য, আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছিল। সেদিন আপনারা দেখেছেন, সেদিন 77-এর ঘোষক হিসেবে আমরা ছিলাম, ব্যবস্থাপনায় আমি ছিলাম। আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে তখন আমাদের মোবাইলে রিং গিয়েছে, আমাদের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেছেন, আমাদের জীবন খতরা হতে যাচ্ছে এ নিয়ে অনেকেই সংশয় পোষণ করেছেন, বিভিন্নভাবে কাটাকাটি করে আমাদের কাছে টেলিফোন করেছেন। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে যারা ছিল তারা রাতে রাতে কি করেছে আপনাদের চোখের সামনে তা অত্যন্ত পরিষ্কার। এই অবস্থায় কোনোভাবেই বাংলাদেশ আজ নিরাপদ নয়। বাংলাদেশের মুসলমানদের ইমান এবং আকিদা হরণ করার জন্য চক্রান্ত হচ্ছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, 92 সালের ঘটনা, তখন আমরা কি দেখি, বাংলাদেশের প্রতিটি মসজিদ, বাংলাদেশের প্রতিটি গ্রামে মসজিদ রয়েছে। ছোট্টবেলা সেই মসজিদে আমাদের সামাজিক রেওয়াজ অনুযায়ী একটি ছোট্ট শিশু যখন হাঁটতে শিখে, কথা বলতে যখন শিখে, তাকে মসজিদের ইমাম সাহেবের হাওলা করে দেওয়া হয়। উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সবক সে অর্জন করবে, উদ্দেশ্য হলো নামাজ রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এই ধারাবাহিকতা আমাদের বাংলাদেশে সামাজিক রেওয়াজ হিসাবে পরিচিত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা লেখাপড়া করি, তখন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে 32,000 ছাত্র লেখাপড়া করে, সেই 32,000 ছাত্রের একজন গার্জিয়ান হিসাবে ডক্টর আনামুলক সিদ্দিকী সাহেব, আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা কুটিশন করতে পারেন। আমি যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রমজান মাসে স্যারের কাছে আমরা পড়তে গিয়েছিলাম চারজন সাথী সহ। তখন চট্টগ্রামের আরও একজন সাথী ছিল আমার সাথে, স্যারের বাসায় কলিং বেল টিপা মাত্রই যখন স্যার আমাদেরকে দরজা খুলে দিলেন, রমজান মাস ছিল, সময় ছিল বিকেল 3টা, দরজা খোলা মাত্রই আমরা ঘরে প্রবেশ করার পর আমাদের শ্রদ্ধাভাজন সেই স্যার
ধানমন্ডিতে তিনি অবস্থান করতেন, আমাদের উদ্দেশ্যে বললেন, চট্টগ্রামের আমার সাথী আরিফকে উদ্দেশ্য করে বললেন, আরিফ শাহিনুর পাশা তো মাদ্রাসা পড়ুয়া, হয়তো বা সে রোজা রেখেছে, তোমরাও কি ওর মতো রোজা রেখেছ? একজন মুসলমান স্যার হয়ে আরেকজন মুসলমানকে যে রোজা রাখার উপযুক্ত তাকে উদ্দেশ্য করে বলছেন, তোমরাও কি ওর মতো রোজা রেখেছ? তখন বারাউলিয়ার সেই চট্টগ্রামের আমার সাথী স্যারের প্রশ্নের জবাবে বলেছিল, স্যার দাদাও মুসলমান বাবাও মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বিদায়, সেই ছোট্টবেলা থেকে রোজা রাখার অভ্যাস করেছে, আমরা সবাই আজ আপনার বাসায় রোজা রেখে হাজির হয়েছে। স্যারের সেই প্রশ্ন শুনে তাৎক্ষণিকভাবে আমার মেমোরিতে যা এসেছিল, আমি মনে করেছিলাম হয়তোবা সেদিন ছোট্ট দিন ছিল, ঘন্টা দেড়েক পড়ার পরই আমাদের ইফতারের সময় হয়ে যাবে, হয়তোবা স্যার আমাদের ইফতারের আয়োজন করার জন্য মাথা গুনছেন, কয়জন ইফতার রোজা রেখেছে কয়জন রোজা রাখে নাই। কিন্তু আমার সেই সাথীর প্রশ্নের জবাব আমার শ্রদ্ধাভাজন স্যারের মনঃপুত হয়নি, তিনি তখন দেড়টইন কণ্ঠে বলেছিল, দেখো আরিফ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নেই বিশ্ব নয়, এই বিশ্বে আরও 200টি দেশ আছে, সেই প্রতিটি দেশ পরিচালনা করতে গিয়ে এক আল্লাহ এত ব্যস্ত থাকেন, কে কখন কোথায় রোজা রাখে কে কখন রোজা রাখে না সেই খবর নেবার অবসর আল্লাহর নাই, এজন্য আমি রোজা রাখি না। তোমরা ইসলাম হাজিরানে মাহফিল, সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলমানদের একজন 32,000 ছাত্রের গার্জিয়ান হয়ে মুসলিম জাতির পঞ্চস্তম্ভের গুরুত্বপূর্ণ রোজা সম্পর্কে যদি এরকম কটুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? আমাদের কি করণীয় হতে পারে? আমাদের ইমান আজকে হরণ হচ্ছে, আমাদের ছোট্ট শিশুদেরকে আজকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে, ইমান হারা করা হচ্ছে। আজকে আমাদের এই সময়ে প্রকৃত অর্থেই আমাকে নিয়ে চিন্তা করতে হবে, আমার পরিবার নিয়ে চিন্তা করতে হবে, আমার সমাজ নিয়ে চিন্তা করতে হবে, আমার দেশ নিয়ে চিন্তা করতে হবে, আমার জাতিসত্তা নিয়ে চিন্তা করতে হবে। আমি যদি মুসলমান হই আমার জাতি কোন দিকে ধাবিত হচ্ছে, আমি যদি বাংলাদেশের নাগরিক হই বাংলাদেশকে রাষ্ট্রযন্ত্র কোন দিকে ধাবিত করছে, সেদিকে আমাদেরকে অবশ্যই নজর নিয়ে আসতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এই মেসেজটুকু রাখতে চাই, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ বিভিন্নভাবে হুমকির সম্মুখীন, পার্শ্ববর্তী রাষ্ট্র যেভাবে আমাদের দিকে তাকিয়ে আছে শকুনের ন্যায়, ঠিক তেমনিভাবে রাষ্ট্রযন্ত্র যারা জগদ্দল পাথরের ন্যায় বসে আছে, তারা আমাদের দেশ এবং জাতিসত্তাকে বিলীন করে দেওয়ার জন্য চক্রান্তে মেতে উঠেছে, তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমাদের সচেতন হতে হবে এবং সচেতনতার জন্য এই দেশও আপনাদেরকে সচেতনতা তৈরি করতে হবে, এবং এই জগদ্দল পাথর যারা বসে আছে আমাদের খর্গ হয়ে তাদেরকে সরিয়ে দিয়ে প্রকৃত অর্থেই 90% মুসলমানের দেশে, প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামী সরকার কায়েম করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। এটি আমাদের ইমানি দায়িত্ব, বর্তমান নৈতিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করার জন্য আল্লামা আহমদ শফি দামাত বরকাতহুম মুসলিম জাতিকে সচেতন করার জন্য যে ওয়াজ দিয়েছেন, সেই ওয়াজ আমাদেরকে লেব্বাই বলতে হবে, এবং যার যা আছে তা অনুযায়ী মাঠে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খুলুসিয়তের সাথে প্রতিটি কাজ করার তৌফিক এনায়ত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন। এই বক্তব্য রেখেই আমার কথাগুলো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।